দর্শক, এবার নিশ্চিত করা গিয়েছে শবনম বুবলির আপকামিং তাপশ ভাইয়ের পোজে খেলা হবে সিনেমাটি হতে চলেছে। আমরা সামনের বছর সিনেমাটি দেখতে পারবো, সিনেমার কাজও শুরু হতে চলেছে। এই সিনেমাকে নিয়ে কিন্তু গণমাধ্যমে এত আলোচনা, সেই সিনেমা অনিশ্চিত হয়ে গিয়েছিল সিনেমা লাভারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময় তাপশ ভাই নিজে গণমাধ্যমে নিশ্চিত করেছে সিনেমাটি হবে এবং গণমাধ্যমে তিনি সবার কাছে দোয়া ভালোবাসা প্রকাশ করেছে। এদিকে চিত্রনায়িকা অবিশ্বাস কিন্তু আপনারা জানেন যে কল রেকর্ডের বিষয়টা তোপের মুখে পড়েছিল এবং তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন। সেখানকার ভিডিওতে দেখতে পারি বাংলাদেশের ডিবি প্রধান সিঙ্গাম খ্যাত নায়ক হারুন স্যার কিন্তু গণমাধ্যমে সেই ভিডিওটি শেয়ার করেছে। তিনি হয়তোবা তাপস ভাই এবং এই অবিশ্বাসের সাথে যেই মনোমালন্যি বা ভুল বোঝাবুঝির সমাধান করে দিয়েছে। এদিকে গণমাধ্যমে তাপস ভাইয়ের সাথে ভাত খেয়েছে হারুন স্যার, সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করেছেন তাপস ভাই এবং সেখানে জানিয়েছেন 10 বছর পূর্তি গান বাংলার কথা এবং জানিয়েছেন খেলা হবে সিনেমার অভিনন্দন দর্শকদেরকে। দর্শক, আরো যে বিষয়টা বলি, খেলা হবে সিনেমায় কিন্তু মুখ্য চরিত্রে শুধুমাত্র শবনম বুবলি নয়, এই সিনেমাতে দেখা যাবে আরেকটি প্রধান চরিত্রে চিত্রনায়িকা পরিমণিকে। নায়ক হিসেবে এখানে নাট্য অভিনেতা ফারানকে বলা হচ্ছে, তবে আমি জানি না তিনি আছেন কি না আছেন, কারণ বাংলাদেশের কোনো ভেরিফাই গণমাধ্যম থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। যদিও বা কান কথায় আসছে যে ফারান নাকি এই সিনেমার নায়ক হবে। সব থেকে ভালো বিষয়, তাপস এবং মুন্নি ম্যাডামের যে ফিল্ম প্রোডাকশন হাউস TM ফিল্ম, সেখান থেকে প্রথম সিনেমা তৈরি করা হচ্ছে এই খেলা হবে। আশা করা যাচ্ছে এই সিনেমাটা বাজেটপূর্ণ একটা সিনেমা হবে এবং দর্শকদেরকে ধাঁধা লাগিয়ে দিবে, এমনটাই মনে করছে সিনেমা লাভাররা। দর্শক, এই প্রথমবারের মতো 10 বছর পূর্তির কারণে যত সম্ভব তাপস ভাই এডিশনটা নেয় যে তিনি এবার গানের থেকে চলে যাবেন একটি সিনেমার কাজে, আর সেই সিনেমাতেই কিন্তু মূলত শবনম বুবলি এবং বাংলাদেশের আরেক খ্যাতিমান নায়িকা পরী মনি দুজনকে একসাথে অ্যাড করবে। তো এটা নিয়ে আমি আসলে খুবই এক্সাইটেড যে কবে এই সিনেমার কাজ শুরু হবে এবং সিনেমায় কি থাকছে তা নিয়ে আপনার সাথে আলোচনা করব। সর্বশেষ যে বিষয়টা বলতে চাই যে অপবিশ্বাসের সাথে যে মনোমালন্য বিষয়টা হচ্ছিল এটা বাংলাদেশের ডিবি প্রধান এক নিমেষে হয়তোবা শেষ করে দিয়েছে। ভিডিওতে দেখা গেল তারা খুব হাসি খুশি আছে এবং একসাথেই হয়তোবা খাওয়া দাওয়া করেছে, কারণ আপনারা জানেন ডিবি প্রধান আমাদের হারুন স্যারের ওখানে যদি কেউ যায় খালি মুখে কেউ ফিরে না, তিনি খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দেন। আর এই বিষয়ে একটা মতামত বলি, অনেকজন মনে করেন যে ওখানে খাওয়ার কি আছে, ডিবি কার্যালয়ে কি দেখেন, উনি মানুষকে কতটা সম্মান দিয়েছে যে উনি নিজে বেড়ে খাওয়িয়ে দেয়, এটা কিন্তু আসলে অনেকটা সম্মানের বিষয়। অনেকজন এটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন, এটা মোটেও ঠিক নয়। দর্শক, গণমাধ্যমে সর্বশেষ নিশ্চিত করা হয়েছে আপকামিং সিনেমা পরিমণি এবং বুবলির খেলা হবে খুব দ্রুত শুটিং শুরু হচ্ছে। এদিকে মনোমালন্যের বিষয়টি যেখানে মুন্নিয়াপুর কল রেকর্ড ফাঁস করে দিয়েছিলেন অবিশ্বাস, সেটি হয়তোবা সমাধান হয়ে গেছে। দর্শক, মিডিয়া জগতে আনন্দ থাকুক, ভালোবাসা থাকুক, এই প্রত্যাশাই আমরা করি। সেই পর্যন্ত আশা নিয়ে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।